আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গত দুশোরা মার্চ রেজাল্টের পর আমাদের যে মন্ত্রিসভা আগামী 8ই মার্চ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ যে ময়দান সেই ময়দানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি উক্ত সভাতে উপস্থিত থাকবেন তারই প্রস্তুতি হিসাবে আমরা আজকে যেহেতু এটা সরকারি অনুষ্ঠান হবে কিন্তু আমাদের যারা প্রার্থী হয়েছেন এবং আমাদের মণ্ডল এবং সংগঠন যারা রয়েছেন বিধায়ক বিধায়িকারা যারা নির্বাচিত হয়েছেন সকলকে নিয়ে আমরা তার একটা প্রস্তুতি বৈঠকের জন্য আজকে সকলকে আমন্ত্রণ করেছি এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং আমাদের মাননীয় নর্থ ইস্টের যিনি কোঅর্ডিনেটর আমাদের সবার প্রিয় আমাদের সম্বিত পাত্রাজি এবং সমস্ত সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছে তো আমরা এই প্রস্তুতি বৈঠক 8 তারিখের প্রস্তুতি বৈঠকের জন্য আজকে সকলকে আমরা এখানে আমন্ত্রণ করেছি তো এই বিশেষ বৈঠক আমরা শুধু প্রস্তুতির জন্য ডেকেছি